তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। খুকুমনির রূপকথায় আপনাদের সকলকে স্বাগত, আমি সৌমিলি। আর আমার সঙ্গে রয়েছে খুকুমনির পক্ষ থেকে অরিত্র। অরিত্র কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও খুব ভালো আছি। অরিত্র, আমাকে একটা কথা বলো, এই যে সিঁদুর আমরা যে পড়ি তার পিছনে তো একটা কারণ আছে, তাই তো? এবং এই কারণটা কী, এবং সিঁদুরের রং লাল এটারও পিছনে একটা কারণ আছে, এইটা যদি তুমি একটু আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করো। প্রাচীনকাল থেকে আমাদের ধর্মে গাছ, পাথর, মাটি এগুলোকে আমরা পূজা করে আসি। আর এই পুজো যে করি আমরা শক্তিরূপে, শক্তি আসে লাল রং থেকে। আর এই লাল রং সৌভাগ্য এবং প্রাকৃতিক শক্তি, এই দুটোরই প্রতীক। আর সেইখান থেকে সিঁদুরের রং লাল। আমরা দেখে এসেছি, আমরা মহাভারতে, রামায়ণে তখন থেকেই সিঁদুরের প্রচলন শুরু হয়ে এসেছে। সিঁদুর সৌভাগ্য, মঙ্গল ও শক্তির প্রতীক। আর আমাদের সমাজে নারী শক্তি একটা ইন্টিগ্রাল পার্ট, আর সেই জন্যেই শক্তির স্মারক হিসেবে তারা এই ঐতিহ্যটাকে বহন করে এসেছে, যেটা লাল রং এবং সিঁদুর, তাই জন্যেই সিঁদুরের রং হয় লাল। আচ্ছা, তাহলে তো আমরা দুটো কারণই জানলাম যে সিঁদুর কেন মানুষ পরে এবং কেন তার রং লাল হয়। আচ্ছা, খুকুমনির তো তিন রকম রঙের সিঁদুর আছে, তো সেগুলো কী কী আর একটু সেটা একটু দর্শকদের সঙ্গে শেয়ার করো। আমাদের রেড আছে, মেরুন আছে, আর অরেঞ্জ আছে। এটা ডাস্ট আর লিকুইড আছে, রেড অ্যান্ড মেরুন। যেহেতু এখনকার দিনে সবাই একটু মানে মডার্ন, এবং সে তাও চায় তারা একটু মডার্ন আউটফিটের সঙ্গে একটু হালকা করে সিঁদুর পরতে, সেজন্য লিকুইড সিঁদুরটা সেসব ক্ষেত্রে বোধ হয় একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই তো? খুকুমনি সম্পর্কে জানতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে খুকুমনির সোশ্যাল সাইটে এবং আমাদের সম্পূর্ণায় খুকুমনির রূপকথায়। প্রত্যেক সোম, মঙ্গল এবং বৃহস্পতি আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখে থাকুন সম্পূর্ণা। নমস্কার। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।